বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম। আমার ডানে রয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বিরোধী দলীয় জোট নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মিস্টার শেখ শহীদুল ইসলাম, আপনি একসময় বাংলাদেশের শিক্ষামন্ত্রী ছিলেন। সাম্প্রতিককালে শিক্ষার যা হালচাল, বিশেষ করে একদিকে প্রচুর ছাত্রছাত্রী পাবলিক পরীক্ষাগুলো থেকে পাশ করে বেরোচ্ছে, খুব ভালো রেজাল্ট করে, ফলাফল বলছে খুব ভালো, এসএসসি এসএসসি, আবার এই ছাত্রছাত্রী দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না। এটি এরকম কারণ নয় যে প্রচুর প্রতিদ্বন্দ্বী আসন কম, সে কারণে না, মানে যা আসন হচ্ছে সেই হিসেবে এখন ছাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, যোগ্য ছাত্রছাত্রী। তো শিক্ষার এই হাল কেন হলো বলে মনে করেন আপনি? দেখুন, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে বেশ বিতর্কের অবতারণা হয়েছে এবং আমি এটাকে স্বাগত জানাই, হওয়াই উচিত। উচিত এই জন্য যে শিক্ষা একটা জাতির কেবল মেরুদণ্ডই নয়, একটি জাতির আগামী দিনের উন্নয়ন, আগামী দিনের সমৃদ্ধি, আগামী দিনের নেতৃত্বের পথের রচয়িতা এই আজকের শিক্ষার্থীরা। সেজন্য আমি মনে করি যে এই বিতর্কটা অত্যন্ত সময় উপযোগী এবং এই বিতর্কটাকে সকলে স্বাগত জানানো উচিত। আপনি যদি শিক্ষামন্ত্রী হিসাবে আমার সময় দেখেন, আমি একটা পলিসি তখন অ্যাডপ্ট করেছিলাম। সেই পলিসিটা হলো যে আমরা নিচের দিকে অন্তত অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা কোয়ান্টিটির দিকে জোর দেব, যাতে মানুষ নিরক্ষরতার অভিশাপ থেকে বেরিয়ে আসতে পারে, যাতে মানুষ মৌলিক যে শিক্ষা তার দৈনন্দিন কার্যকলাপ চালানোর জন্য সেটা তারা আহরণ করতে পারে। এবং আমরা সেই লক্ষ্যে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলাম, অষ্টম শ্রেণী পর্যন্ত মেয়েদের শিক্ষাকে অবৈতনিক ঘোষণা করেছিলাম, প্রাথমিক শিক্ষকদের বেতন স্কেল বৃদ্ধি করেছিলাম এবং তাদের রিক্রুটমেন্টটা যাতে অত্যন্ত মানে সুন্দরভাবে হয় এবং মেধার ভিত্তিতে হয় সেজন্য নতুন পরীক্ষার পদ্ধতি চালু করেছিলাম। শত শত হাজার হাজার প্রাথমিক বিদ্যালয়কে আমরা পাকা ভবন নির্মাণ করে দিয়েছিলাম, তাদের স্যানিটেশনের দিকে লক্ষ্য রাখার জন্য দুটি কাজ আরও একই সঙ্গে করা হয়েছিল, একটা টিউবওয়েল বসানো যাতে অ্যাক্সেস টু ড্রিঙ্কিং ওয়াটার বা পানি, সুপেয় পানীয় জল তারা পায় এবং টয়লেট হ্যাবিটটা তাদের ঠিক মতন গড়ে ওঠে। তো এজন্য আমরা ওই 8 পর্যন্ত কোয়ান্টিটির দিকে আমরা গুরুত্ব আরোপ করেছিলাম। আর হায়ার এডুকেশনের জন্য আমরা চেয়েছিলাম যে এখানে কোয়ালিটিটা গুরুত্ব পাক, কোয়ান্টিটি না, এখানে গুণগত মানে যেন আমরা কখনো অন্য জাতি থেকে পিছিয়ে না পড়ি। সেজন্য আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল শিক্ষার, ইঞ্জিনিয়ারিং শিক্ষার এই সবগুলোরই কিন্তু সিলেবাসটাকে আমরা আপডেট করেছিলাম, আপগ্রেড করেছিলাম। এবং একই সঙ্গে আমরা আরেকটা কাজ করেছিলাম তখন, যে আমরা ওই উচ্চশিক্ষার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করে অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি একটা আলাদা এবং যে ইউনিভার্সিটিগুলোতে পাঠদান কার্যক্রম চলবে সেটা আলাদা করেছিলাম। সেই সময় একটা আমরা ওপেন ইউনিভার্সিটিরও কার্যক্রম শুরু করেছিলাম বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, যাতে যারা বয়স্ক বা যারা স্কুল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন না, তারা তাদের এই আগামী দিনের নিজের যে মননশীলতা সেটাকে প্রকাশ করার জন্য ওই বিশ্ববিদ্যালয়ে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। তো এই যে কতগুলো স্টেপ আমরা তখন গ্রহণ করেছিলাম এবং তখনই সর্বপ্রথমবারের মতন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজির গুরুত্বটা বোধহয় কমিয়ে দিয়েছিলেন আপনি? না, ইংরেজির গুরুত্ব আমরাই বৃদ্ধি করেছিলাম। আমি যখন শিক্ষামন্ত্রী তখন আপনাদের আমলে না, দুটো কাজ আমরা করেছিলাম, ইংরেজি বাধ্যতামূলক করেছিলাম এবং ইংরেজি মাধ্যম চালু করেছিলাম। আমি যখন, আমি একটা ক্যাবিনেটের সেদিনের গল্প বলি, আমি যেদিন এই ইংরেজি মাধ্যম চালু করার জন্য ক্যাবিনেটে পেপার নিয়ে গিয়েছিলাম, ক্যাবিনেটের মেজরিটি কিন্তু আমাদের, আমাকে বিরোধিতা করেছিলেন, কয়েকজন আমাদের সমর্থন করেছিলেন, অল্প কয়েকজন। তখন কনসার্ন মিনিস্টার হিসাবে আমাকে ক্যাবিনেটে উত্তর দিতে হয়। আমাদের তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব বললেন যে তুমি বলো, এই তো আজকাল বলা হচ্ছে যে ইংরেজি মাধ্যম চালু করা হলে আবার বহুমুখী শিক্ষা ধারা প্রবর্তিত হবে এবং এর ফলে
আবার একটা ডিসক্রিমিনেটরি টেন্ডেন্সি বা যেটাকে মানে একে অপরের সঙ্গে যে একটা কনফ্লিক্ট এরকমের একটা অবস্থার সৃষ্টি হবে। এবং আমাদের একজন কলিগ তিনি এমনও মন্তব্য করেছিলেন যে আবার ইংরেজি বাধ্যতামূলক এবং ইংরেজি শিক্ষা চালু করা হলে বাংলাদেশে বিক্ষোভ হবে আপনার বিরুদ্ধে, আপনার সরকারের বিরুদ্ধে, আমাদের রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বলেছিলেন। তো আমাকে যখন বলা হলো যে তুমি এই অভিযোগগুলো খণ্ডন করো বা জবাব দাও, তখন আমি একটা কথা সেখানে বলেছিলাম, এই ইংরেজি শিক্ষা চালু করার সপক্ষে অনেকগুলো কথা বলে যে যে বিষয়গুলো, যে কম্পিউটার শিক্ষা আগামী দিনে যেটা ভবিষ্যৎ, সে কম্পিউটার শিক্ষা, ইন্টারনেট, এগুলোতে অ্যাক্সেস পেতে গেলে ইংরেজির কোনো বিকল্প নেই। এবং আজকে যদি আমাদের এই প্রযুক্তির যুগে বেঁচে থাকতে হয় তাহলে আমাদেরকে অন্য ভাষা শিক্ষা করতেই হবে। এই ধরনের যুক্তিগুলো দিয়ে আমরা, আমি সর্বশেষ একটা সেন্টেন্স সেখানে অ্যাড করেছিলাম আমাদের রাষ্ট্রপতিকে সম্বোধন করে যে স্যার, অনেক খারাপ কাজ করার জন্য আমাদের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, না হয় একটা ভালো কাজ করার জন্য বিক্ষোভ হবে, এরকমই আমি আমি যুক্তি এই এই যুক্তিও দিয়েছিলাম। তখন কিন্তু ক্যাবিনেটে এটা পাশ হয়ে যায় এবং আমরা ওই সঙ্গে মানবিক মূল্যবোধ, তার সঙ্গে যাতে আমাদের ছাত্রছাত্রীদের যে গুণগত মূল্যবোধ সেটা যাতে বৃদ্ধি পায় সেজন্য ধর্মীয় শিক্ষাও বাধ্যতামূলক করেছে। সুতরাং আমি যেটা বলতে চাই, আপনার সময়কার কথা আমরা ইতিবাচক কথাগুলো শুনলাম, কিন্তু এই সূচনা বক্তব্যে আজকে কেন এই জায়গায় এসে দাঁড়ালো সেটা আপনি যদি এক মিনিটে একটু শেষ করেন। আমি আমি আবার জেনারেল ইব্রাহিম নিশ্চয় বলবেন, আমি বলছি তখন আপনি আবার একটু ডিটেইলে বলবেন। জি, আমি বলছি আপনাকে যে দেখুন তো, এই যে যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে যখন আমরা শুরু করেছিলাম যে প্রাইভেট ইউনিভার্সিটি হবে, তখন আমাকে আমাদের এই কথাই সামনে ছিল যে আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো চাপ সহ্য করতে পারছে না, সেজন্য বেসরকারি খাতে দেওয়া প্রয়োজন। কিন্তু আমরা বলেছিলাম যে মাত্র 5টি বিশ্ববিদ্যালয় বেসরকারি খাতে দেওয়া হোক এবং এই মান যেন ঠিক মতন বজায় রাখা হয় সেজন্য একটা এডুকেশন অডিট চালু করা প্রয়োজন। এবং আমরা সেজন্য আজকে দেখুন যে শত শত বিশ্ববিদ্যালয় একটা রাস্তার উপরে, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ আর ওদিকে হইল সাত মসজিদ রোড, এই দুইটা রাস্তার উপরে এক একটায় প্রায় 20-30টা করে ইউনিভার্সিটি, এবং তার মান, তার যে গুণগত উৎকর্ষতা, এগুলো অডিট করার, এগুলো চেক করার কোনো ব্যবস্থা নেই। তো সুতরাং আজকে যে এই যে ভর্তি হতে পারছে না, এই এই আমাদের যে অনেক ভালো অনেক ছাত্র ভালো ভালো ফলাফল করছেন আপনি আশা বলছেন, আমি এটার সঙ্গে এই হায়ার এডুকেশনের ক্ষেত্রে দ্বিমত পোষণ করি এবং সহজ প্রশ্ন দিয়ে লিবারাল ওয়েতে খাতা দেখে যদি আপনার এই প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীকে এবারে চরম উৎকর্ষতার লোভ দেখানো হয়েছে এবং এর ফলে একমাত্র উপকৃত হয়েছে তারাই যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিক মুক্তার, তারা এই এই যে যে জিপিএ 5 যে ছেলে বা মেয়েটা পেল, তার রাইট টু এডুকেশন, হায়ার এডুকেশন, এটা কিন্তু ওই আপনার তার বাবা মা কোনো দিন অস্বীকার করতে পারে না, কিন্তু আসলে তো সে ওই ক্যাটাগরির নয়। ফলে হচ্ছে কি যে এই ফলাফল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ছাড়া আর কারো উপকারে আসছে না। এরকম কেন করা হলো বলে মনে হয়, আপনি যদি এক লাইন একটু বলেন। আমি আমি এটা বলতে চাই, কেন কেন এরকম এই সহজে পাস করিয়ে দেওয়ার ব্যবস্থা? জি, আমি এটা এজন্য বলতে চাই যে এটা করার পেছনে, এটা করার পেছনে আমার মনে হয়, আমি আমার ব্যক্তিগতভাবে যেটা ধারণা সেটা হলো যে কেউ কেউ ব্যক্তিগতভাবে বা দলীয়ভাবে শিক্ষার উৎকর্ষতা সাধন হচ্ছে, সেটা প্রচারের একটা প্রবণতা। দ্বিতীয়ত হলো যে ছাত্রছাত্রীদের মাঝে একটা জনপ্রিয়তা অর্জন করা, যে অমুক শিক্ষামন্ত্রী বা অমুক সরকারের আমলে এই একটা বিরাট ধরনের পরিবর্তন হয়েছে। এবং আরেকটি হলো এর পেছনে, মানে আমি বলি না কিন্তু সম্ভবত এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শত শত বিশ্ববিদ্যালয় এখন হয়ে গেছে,
এদের একটা ভূমিকাও থাকতে পারে, কারণ তাদের ছাত্রছাত্রীদের এদের মার্কেটিং দাঁড়িয়েছে কেন এমনটা হলো, মানে এরকম তো হওয়ার কথা ছিল না। আমরা সেই স্বাধীনতার পূর্বে বা অব্যবহিত পরে যে ধরনের মান ছিল, ইভেন জেলা স্কুলগুলো থেকে যেসব ছেলেমেয়েরা আমরা শুনেছি যে বেরিয়ে আসতো, এবং তারাই কিন্তু দেশ পরিচালনা করতেন প্রশাসনে থেকে রাজনীতি থেকে নানান জায়গায়। আজকে দেশের সামগ্রিকভাবে কোনো জেলা স্কুলের নামও এখন শোনা যায় না, ফলাফল তো বোঝাই যাচ্ছে। এখন একটি বিভাগে দুজন, কোনো বিভাগে দশজন, এর বেশি ছাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ সবাই গোল্ডেন গোল্ডেন বয় গোল্ডেন গার্ল। সম্মানিত দর্শক শ্রোতাকে শ্রদ্ধা জানাচ্ছি, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম তথা পরম করুণাময় দয়াল আল্লাহ তাআলার নামে জিদুল ভাই কর্তৃক উপস্থাপিত কথাগুলোর প্রসঙ্গে কিছু বলার চেষ্টা করি। ছোট্ট একটি এজেন্ডা বহির্ভূত বক্তব্য, সেটা হচ্ছে বছর আমাদের দেশে কিন্তু আমরা তিনটা ক্যালেন্ডার ফলো করি। একটা নাম আছে খ্রিস্টীয় ক্যালেন্ডার বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার, সাধারণভাবে ইংরেজি বছর। আরেকটা নাম হচ্ছে বঙ্গাব্দ বা বাংলা ক্যালেন্ডার, বৈশাখ থেকে চৈত্র। আর আটটি হচ্ছে সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য যেটা প্রযোজ্য, হিজরি ক্যালেন্ডার। এবং হিজরি ক্যালেন্ডারের সর্বশেষ মাসের সর্বশেষ সপ্তাহে আমরা প্রায় এসে গেছি। আগামী নভেম্বর মাসের 3-4-5 তারিখের মধ্যেই যে কোনো একটা দিন, চাঁদ দেখার উপর নির্ভরশীল, মহরমের 10 তারিখ হবে আশুরা। তো মহরমের আশুরা উপলক্ষে আর আলোচনা আগাবো না, তো নববর্ষের হিজরির শুভেচ্ছা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, এবং একটি আবেদন রাখতে চাই বাংলাদেশের সচেতন নাগরিকগণ, বিশেষ করে তরুণগণ যেন অবশ্যই আশুরা এবং কারবালা সম্বন্ধে জানতে চেষ্টা করেন। তো আপনি লেখাপড়ার কথাই তুলেছেন, আমি যেহেতু মহান আল্লাহ তাআলার দয়া লেখার সুযোগ পাই, চেষ্টা করি। আমার একটি বইয়ের নাম দি ব্যাটলস অব ইসলাম, ইসলামে যুদ্ধগুলি, বাংলা ভাষায় সম্ভবত এটি প্রথম বই এরকম যুদ্ধের বর্ণনা সামরিক এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি। টেলিভিশন অনুষ্ঠানও করেছেন। জি, টেলিভিশনে 13টা অনুষ্ঠান করেছিলাম ইসলামিক টিভিতে, সেটারই পুস্তক আকারে রূপ। তো সেখানে 12 নম্বর চ্যাপ্টার হচ্ছে 61 হিজরিতে ফোরাত নদীর তীরে বর্তমান ইরাকের কারবালায় অনুষ্ঠিত সেই কারবালা যুদ্ধের বয়ান। একটি পুস্তক আপনার জন্য উপহার এখানে রাখলাম, অসংখ্য ধন্যবাদ। একটি পুস্তক শহীদ ভাইয়ের জন্য এখানে রাখলাম, আরেকটি পুস্তক তৃতীয় মাত্রা নামক অতি জনপ্রিয় সম্মানিত অনুষ্ঠানের প্রযোজক মহোদয়ের জন্য রাখলাম, বা আপনার সহকারী আপনি যাকে দিতে চান। এখন আলোচনায় চলে আসি। এখন ঘটনাক্রমে আমি শিক্ষামন্ত্রী ছিলাম না, এখন আপনি কামনা আপনি বলেছেন যে হওয়ার প্রয়োজন নাই, এটা কি শিক্ষামন্ত্রী হওয়ার প্রয়োজন নাই, আলোচনার জন্য শিক্ষামন্ত্রী হওয়ার প্রয়োজন নাই, সেটাই বলছি, আলোচনার জন্য শিক্ষামন্ত্রী হওয়ার প্রয়োজন নাই আর কি। আপনি যে সংশোধন করে আপনি হতে চাইলে ভবিষ্যতে বেগম জিয়া বা তার সেটা মহান আল্লাহ তাআলার উপর ছেড়ে দেওয়া ভালো, অন্য কেউ যদি আপনাকে বানাতে চায় সেটি হলো আল্লাহর উপর ছেড়ে দেওয়াটাই ভালো আর কি। তবে শরীয়ত এবং মারফত এবং আল্লাহর উপর বিশ্বাস একই সঙ্গে চলবে। যদি সর্বদলের অংশগ্রহণে সুন্দর একটি নির্বাচন হয়, আল্লাহ তাআলা দয়া করলে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা থেকে নির্বাচিত হয়ে আসলে পরবর্তী পদক্ষেপ চেষ্টা করতে হবে জাতির উন্নতিতে অবদান রাখতে। তবে ঘটনাক্রমে আপনি যে ব্যক্তিকে প্রশ্ন করেছেন, সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, তিনি ভালো ছাত্র ছিলেন, তার শিক্ষা নিয়ে তার চিন্তা চেতনা ভাবনা সেই ছোটকাল থেকে এখন পর্যন্ত আছে। ফোর্জারাটকের কলেজের অনার বোর্ডে নাম পাবেন, 1968 সালে গেলেই এখনও পাবেন। আড়াই মাস এখন থেকে 2 মাস পরে আমাদের ইউনিয়ন আছে, যারা ফোর্জারার কেয়ার কলেজ বা সব কেয়ার কলেজের ছাত্ররা শুনছে তারা এটা জানবেন, কেয়ার কলেজগুলো ব্যতিক্রম। কেয়ার কলেজের স্ট্যান্ডার্ডে সারা পুরো বাংলাদেশকে বিচার করলে হবে না। তবে আপনার কথার সঙ্গে সম্পর্ক আছে বলেই শুধু বলছি যে কেয়ার কলেজগুলিকেও 1972 পরে বাংলা মিডিয়াম করে দেওয়া হয়েছিল। এখন থেকে 3 বা 4 আমরা 80-এর দশকে বা 90-এর শুরুর দিকে ক্যাডেট কলেজগুলোর যে সুনাম শুনেছি বা ফলাফল দেখেছি, ক্যাডেট কলেজগুলো কিন্তু সেই জায়গায় এখন নেই। তো আমি এই জন্য বলছি যে এখন গত 3-5 বছর ধরে এটাকে আবার সরকারি হুকুমে ইংলিশ মিডিয়াম নিয়ে যাওয়া হয়েছে ন্যাশনাল কারিকুলাম। অর্থাৎ দুটো কারিকুলাম ফলো হয় ইংলিশ মিডিয়ামে, একটা হচ্ছে বিলাতের কারিকুলাম,
এ লেভেল ও লেভেল যে পদ্ধতি, একটা ইংলিশ মিডিয়াম একটা ইংলিশ ভার্সন, তো ক্যারিকুলাম গুলো চলছে ইংলিশ ভার্সন, ইংলিশ ভার্সনে। এবং আরো অনেকগুলো স্কুল আছে ঢাকা চট্টগ্রামে যেগুলো ইংলিশ ভার্সনের বন্দোবস্ত রেখেছে। আপনি সাবেক মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করেছেন যে আপনারা ইংরেজি বন্ধ করেছিলেন, তো উনি এটা উত্তরে বলছেন আমরা বন্ধ করি নাই, আমরা বিকশিত করার চেষ্টা করেছি। বন্ধ হয়েছিল কি 72-এ, ওই সময় বঙ্গবন্ধু ছিলেন, তো বঙ্গবন্ধুর আমলেই ইংরেজির উপরে একটা কঠোর নিষেধাজ্ঞা এসে গিয়েছিল। আর এসএস সাহেবের আমলে যেটা এসেছিল সেটা হলো যে সকল চিঠিপত্র বাংলায় লিখতে হবে। তো হঠাৎ করে কোনো একটা সিদ্ধান্ত দেওয়ার যে প্রবণতা আমাদের দেশে আছে সরকারি মহলে, এটা আমি আসলে খুব বেশি পছন্দ করি না। আমার মনে করি এর উন্নয়নে বাধাগ্রস্ত হয়। যে কোনো কাজ করতে গেলে তার জন্য একটা টাইম ফ্রেম দিতে হয়, একটা লিড টাইম ইংরেজিতে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পূর্বে হঠাৎ করে ঘোষণা করলো যে দ্বিতীয় দুইবার আর পরীক্ষা দিতে দিবে না, আপনি এক বছর নোটিশ দেন বা দু বছর নোটিশ দেন যে অমুক সাল থেকে এই নির্দেশটা কার্যকর হবে, তাহলে মানুষ কিন্তু তার জন্য প্রস্তুত হয়। এখন থেকে 9-10 বছর আগে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হঠাৎ করে ঘোষণা করলেন যে জন্ম তারিখ হিসাবে সিস্টেম এই হবে। মানে এর আগের 22 বছর বাংলাদেশ সেনাবাহিনী জন্ম তারিখ এবং বয়স হিসাবে যে পদ্ধতি রেখেছিলেন, জনাব হাসান মাসুদ চৌধুরী সেনাবাহিনী প্রধান হিসেবে ঠাস করে বদলাই দিলেন। এবং কোন দিন বদলাইলেন, ওই বছর যারা এফেক্টেড স্টাফ কলেজ পরীক্ষা দেওয়ার জন্য তাদের ওই আমল থেকে একদিনেরও রিয়াকশন টাইম উনি কাউকে দিলেন না। তো দেশ পরিচালনায় লিড টাইম দিতে হয়, এটা আমি মনে করি। এবং একই প্রসঙ্গে আপনি যেহেতু ওনাকে বলেছিলেন শিক্ষার এই অবস্থা কেন, গাড়িটাকে যদি ঘোড়া জুড়ে দেন এটাই হবে। আপনি যখন ব্যক্তিগতভাবে ব্যাংক চালু করেছিলেন বাংলাদেশে, মনে করুন ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড, যারা ফার্স্ট জেনারেশন প্রাইভেট সেক্টর ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড প্রথম ব্যাংক, প্রথম ব্যাংক, তাদের জন্য ব্যাংকের অফিসারগুলো কোত্থেকে এসেছিল? রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে এসেছিল মূলত। এখন যখন প্রাইভেট সেক্টর আপনি ইউনিভার্সিটি দিলেন, ফার্স্ট জেনারেশন ব্যাংক ইউনিভার্সিটি যেগুলো প্রাইভেট সেক্টরে, যেমন ভালো করেছে অনেকগুলো, নর্থ সাউথ ইউনিভার্সিটি কথার কথা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ইত্যাদি, বিশ্ববিদ্যালয় চালু করলেন। আমি সরকারি নীতির কথা বলছি, কোন সরকার সেটা না, সাধারণভাবে আমরা বাঙালি জাতি বাংলাদেশিরা এই নীতিটা ভঙ্গ করি। নীতিটা কি, যে গাড়ির আগে ঘোড়ার আগে গাড়ি দিও না। বিশ্ববিদ্যালয় যখন প্রাইভেটাইজেশন করছেন তার জন্য শিক্ষক মন্ডলী প্রস্তুত করা প্রয়োজন, তার জন্য ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন। যেমন ডিজিটাল লেখাপড়া প্রাইমারি স্কুলে দিতে যাচ্ছেন, তাহলে মেশিনের রক্ষণাবেক্ষণের জন্য মানুষ প্রয়োজন। যন্ত্রতর নিয়ে হাঁটাদারি ছানায় চলে গেল একটি স্কুলে, ওটা খারাপ হলে কার কাছে যাবে? ওটা রিপেয়ার করার বন্দোবস্ত কিন্তু নাই। উদ্যোগটা ভালো, সমন্বিত উদ্যোগ না হলে রেজাল্ট পাই না। এখন আপনার ওই আলোচনাটায় আসি যে লেখাপড়ার এই অবস্থা কেন। দু তিনটা কারণ আছে। একটা কারণ হচ্ছে প্রতিযোগিতা কোন স্তরে আপনি চালু করবেন। যখন একটা বাচ্চাকে তার বাবা মা বলে কথার কথা, পাশের বাসার উদাহরণ দিয়ে, মনে করেন আপনার বাচ্চার নাম হচ্ছে করিম আর পাশের বাসার বাচ্চার নাম রহিম, রহিম যদি পারে তুই পারিস না কেন? এই যে একটা প্রতিযোগিতার স্পিরিট আপনি ঢোকাচ্ছেন, এই ঢোকানোটার মধ্যে একটা ইতিবাচক পন্থা আছে, একটা নেতিবাচক পন্থা আছে। নেতিবাচক পন্থার প্রভাবটা আমাদের দেশে বেশি, যার কারণে এই সরকার বলে নয়, গত প্রায় 3-4 দশক ধরে ক্রমান্বয়ে বাড়তে বাড়তে একটা প্যারালাল এডুকেশন সিস্টেম, সমান্তরাল শিক্ষা পদ্ধতি আমাদের দেশে চালু হয়ে গেছে, যার নাম হচ্ছে কোচিং সেন্টার। এবং কোচিং সেন্টারের শিক্ষকগণ বেশিরভাগ স্কুল বা কলেজে জড়িত, ওনারাই গাইড বই রচনা করেন, ওনারাই নোট বই রচনা করেন। আপনি যদি মেহরবানি করে সরল শক্তিতে আনেন, কাজী জাফর আহমদ সাহেবকে একবার শিক্ষামন্ত্রী ছিলেন না, নোট বই বন্ধ করার উদ্যোগ নিয়েছিলেন না, কিন্তু সেটা আমরা যেহেতু আর ইনসিস্ট করে এটাকে সাস্টেইন করতে পারিনি সেই উদ্যোগটাকে। এখন 2014 সালে যে অবস্থা আমরা শিক্ষাঙ্গনে দেখছি, এটা 2013 বা 2012 সালের কর্মকাণ্ডের ফসল না, এটা গত 3-4 দশকের কর্মকাণ্ডের ফসল। তবে আপনি যে প্রশ্নটা মাননীয় সাবেক শিক্ষামন্ত্রীকে করেছেন, শহীদ ভাইকে করেছেন, যে হঠাৎ করে এবার কেন এরকম হয়ে গেল, উনি সবগুলো প্রবেবল উত্তর দিয়েছেন। তা আমি দু একজন প্রিন্সিপাল বা স্কুল শিক্ষকের কাছ থেকে শুনেছি, নিজের চোখে দেখিনি, যে উনাদের কাছে নির্দেশ দিয়েছে এই মর্মে নম্বর দেবা খাতায়, 28-29 পাইলে 30 করে দেবা, 30-31 পাইলে 33 করে দেবা, এই 1 নম্বরের জন্য সেকেন্ড ডিভিশন পাওয়ার বা মানে B+ পাচ্ছে না তাকে B+ নম্বরটা দিবা, এই ধরনের একটা নির্দেশ দিয়েছে। এখন থেকে 3-4 দিন আগে একটা পেপারও আমি দেখেছি, কয়েকজন শিক্ষককে নাকি শাস্তি দেওয়া হয়েছে
যে ওনারা খাতা কড়াভাবে কেটেছিলেন, ব্যাপারে আবার শিক্ষা বিভাগ থেকে রিজয়েন্ডার দিয়েছে যে না ওনাদেরকে এই জন্য শাস্তি দেওয়া হয় নাই, ওনারা পরীক্ষার সময় তদারকি করতে গিয়ে গাফলতি করেছিলেন, এই জন্য শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে 2014 সালের এই অক্টোবর মাসে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিশ্বাস করে যে বর্তমান সরকার তদবির করেছে ইচ্ছাকৃতভাবে যেন জি প্লাস 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 অনেক বেশি পায়, এবং ওই যে ভাই বললেন একটা বাবা পরিবেশ সৃষ্টি হয়, এই সরকার শিক্ষার অনেক ক্ষতি করেছে। গোল্ডেন এ পাচ্ছে, যতগুলো গোল্ডেন বি পাচ্ছে, রূপালি সিলভার বি পাচ্ছে, উনাদের মানটা ওই লেভেলে না, কারণ পরীক্ষকের লেভেলটা ওই লেভেল আপনি নেন নাই। সৃজনশীল পরীক্ষা পদ্ধতি চালু করেছেন শিক্ষক প্রস্তুত না করে, ফলে কোনো স্কুল পিছিয়ে পড়তে চায় না। আপনি পেপারে বড় করে হেডলাইন দেন, এবারের বোর্ডের রেজাল্টে ঢাকা মহানগরের 10টা ভালো স্কুল, এবারের বোর্ডের রেজাল্টে চট্টগ্রামের 10টা ভালো স্কুল। জেনারেল ইব্রাহিম, আপনি একটু বলতে পারবেন, মিস্টার ইসলামও বলবেন, যে এই পদ্ধতিটির নাম সৃজনশীল পদ্ধতি কেন, মানে এর মধ্যে সৃজনশীলতাটা কি আছে একটু আমি বুঝতে চাই। আমি পেপারে পড়ে, প্রবন্ধ কলাম পড়ে যতটুকু বুঝেছি এবং নিজে চিন্তা করে যা দেখেছি, সৃজনশীল শব্দটার উৎপত্তি ছিল যে একটা বইয়ে, যেমন আমার এই বইটা দ্য ব্যাটলস অফ ইসলাম, এটাতে 13টা অধ্যায় আছে। আপনি 13টা অধ্যায় থেকে সম্ভাব্য প্রশ্ন বলে দিলেন, এই অধ্যায়গুলো একটা ছেলে ভালো করে পড়লো, এখান থেকেই আপনি প্রশ্ন করলেন। সৃজনশীল ছিল এ মর্মে যে প্রশ্নটা কোনোখানে দেওয়া নাই, উত্তরটা তোমার জন্য রেডিমেড কোনোখানে ছিল না, তুমি তোমার লেখাপড়ার মাধ্যমে যে জ্ঞানটা অর্জন করেছো সেটার ভিত্তিতে তুমি একটা উত্তর দিবা, তাহলে প্রশ্নটা হতে হবে ওরকম। এটার নাম ছিল ক্রিয়েটিভ, সৃজনশীল মানে ক্রিয়েটিভ, অর্থাৎ কি গতানুগতিক না, বইয়ের কাভার টু কাভারের মধ্যে লুকায়িত নাই। কিন্তু তার জন্য আপনি শিক্ষক মন্ডলীকে প্রস্তুত করেন নাই, আপনি পাঠ্যপুস্তক প্রস্তুত করেন নাই, যথেষ্ট প্রচার প্রচারণা দেন নাই, ধুম করে চাপিয়ে দিলেন সৃজনশীল পদ্ধতি। এবং সৃজনশীল পদ্ধতিতে পরে প্রথম বছর বাচ্চারা খুব খারাপ করলো, স্কুল কমিটি স্কুলের টিচারদের উপর রেগে গেল, পরের বছর স্কুল শিক্ষকেরা বললো আরে ওর নম্বর বেশি দিলে আমার কি দোষ, আমি কি কোনো দোষে যাবো, আমার দরকার ছাত্র বেশি পাস করছে, আমার এমপিও ভুক্তির একটা সমস্যা আছে, স্কুলের রেজাল্ট খারাপ করলে শিক্ষকদের বেতন আটকায় দেওয়া হয়, এই ধরনের অনেক সমস্যা গিয়েছে। আমি যেটা বলতে চাই, আমি ক্যারেক্টারদের ছাত্র বলেন, আমি ফোরদার ক্যারেক্টারদের ছাত্র বলে না, আরো অনেক ভালো স্কুল ভালো কলেজ বাংলাদেশে আছে, তারা চেষ্টা করছে পড়াতে, কিন্তু সার্বিকভাবে আমাদের জাতীয় দৃষ্টিভঙ্গি শিক্ষার প্রতি যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে বাণিজ্য, সেটা জ্ঞান না। আমি আজকে পবিত্র মোহরমের প্রাক্কালে বলতে চাই, আমাদের 90% মুসলমানের দেশে যে পবিত্র কোরআনের প্রথম আয়াতটাতে চলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে তুমি তোমার পরম প্রভুর নামে পড়ো, সেই পড়াটাকে আমরা বাণিজ্যকরণ করে ফেলেছি। মেহরবানি করে খেয়াল করুন, কোচিং সেন্টারের সংখ্যা, গাইড বইয়ের সংখ্যা, প্রাইভেট ইউনিভার্সিটি কোন কোন লোকেশনে অবস্থিত, কোন বিল্ডিংয়ের কোন তালায় কোন সাইনবোর্ডের নিচে লুকায়িত, কোন কোন শহরে আছে বৈধ ক্যাম্পাস অবৈধ ক্যাম্পাস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। জনাব পিএস করিম সাহেব মারা গিয়েছিলেন, যেদিন ওনার বাসায় গিয়েছিলাম, সেখানে দেখা হলো আমার পূর্ব পরিচিত সম্মানিত অধ্যাপক জনাব সিয়ার আবরার এবং ওনার স্ত্রী অধ্যাপিকা তাসনিম। তো আরেকজন জিজ্ঞেস করছেন যে আপা আপনি কোথায় কোথায় পড়ান, তো উনি কিন্তু খুব দৃঢ়ভাবে বললেন যে আমি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াই, উনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপিকা বা অধ্যাপক। ওই জন্য বলাতে চাচ্ছেন, আপনি তো প্রাইভেট ইউনিভার্সিটি চালু করেছিলেন, শিক্ষক কোত্থেকে আসবে, এটা একবারও চিন্তা করেন নাই। ফলে সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা অধ্যাপিকাগণ অফ টাইমে ওখানে গিয়ে পড়াতেন। এখন অবস্থা অনেক উন্নতি হয়েছে, ওনারা নিজেদের ইনবিল্ট ফ্যাকাল্টি নিয়েছেন, কিন্তু শুরুটা হয়েছিল এরকমভাবে। তখন পাবলিক ইউনিভার্সিটি, সরকারি ঢাকা রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইত্যাদি ইউনিভার্সিটিগুলো সাফার করেছে, কারণ এদিকে মন না দিয়ে অনেকেই ওদিকে মন দিয়ে উপার্জনের বেশি। এবং প্রাইভেট সেক্টর ইউনিভার্সিটিগুলো সবসময় চায় ছাত্র আকর্ষণ করতে, তার জন্য বিভিন্ন পন্থা ওনারা অবলম্বন করেন, পরে যদি সুযোগ হয় অবশ্যই সুযোগ। জেনারেল ইব্রাহিম সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি বইটা লিখেছেন এবং আমাকে উপহার দিয়েছেন। আমি আরেকজন জেনারেলের লেখা একটা বই পড়েছিলাম, পাকিস্তানি জেনারেল, ওনার নাম হলো লেফটেন্যান্ট জেনারেল আকরাম জি, এবং বইটার নাম হলো সোর্ড অফ ইসলাম, সোর্ড অফ ইসলাম, খালিদ বিন ওয়ালিদের উপরে লেখা ছিল বইটি, এটা বাংলা অনুবাদ হয়েছে। আপনি বিশ্বাস করেন যে আমি ওই বইটি নিয়ে যখন পড়া শুরু করেছিলাম, আমি শেষ ন হওয়া পর্যন্ত সত্য কথা বলতে গিয়ে আমি উঠতে পারি নাই, এমন অ্যাট্রাকটিভ ল্যাঙ্গুয়েজে এবং সুন্দরভাবে তিনি খালিদ বিন ওয়ালিদকে উপস্থাপন করেছিলেন। উপস্থাপন করার মতনই
ব্যক্তিত্ব তিনি ছিলেন এবং খালিদ বিন ওয়ালিদ হলো বিশ্বের সম্ভবত চার বা পাঁচজন জেনারেল যারা কোনোদিন কোনো যুদ্ধে পরাজিত হন নাই। থ্যাংক ইউ, এই একটি সত্য। তো আমি আপনাকে ধন্যবাদ জানাই এই বইটি দেওয়ার জন্য। তো আপনি যে কথা আমাকে আমাদেরকে বলতেছিলেন যে এই পদ্ধতিটা সৃজনশীল কেন, কথা হলো যে সৃজনশীল পদ্ধতি চালু করা সৃজনশীলতা সৃষ্টি করার জন্য। এখন যে কথা জেনারেল ইব্রাহিম সাহেব বলেছেন যে এই প্রশ্নপত্র এমন হবে যেন সমগ্র বই একজন শিক্ষার্থী পড়ে এবং তার ভিতর থেকে যে প্রশ্নগুলো আসবে এই প্রশ্নগুলো যেন তার নিজের মেধার একটা প্রতিফলন ঘটে তার উত্তরের মধ্যে দিয়ে, কারণ এই উত্তরগুলো বইতে পাওয়া যাবে না। এ ধরনের একটা চিন্তাভাবনার মধ্যে দিয়ে এই পদ্ধতির কথা বলা হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে আপনি দেখবেন যে আমাদের দেশের শিক্ষক কারা যারা হন, আমার মনে হয় যে যে কথাটা জেনারেল ইব্রাহিমও তুলেছেন, এমন একটা পদ্ধতি শিক্ষা ব্যবস্থা যে পদ্ধতিতে আপনি একটা পৃষ্ঠা এখন লিখতে ভালো করে লিখতে পারে না, বা ইংরেজিতে পড়ার কথা বাংলায় এখন ওই এসে লেখার সময় নাই, প্যারাগ্রাফ লিখতে হয় না, অনেক কিছু লিখতে হয় না, বিশেষ করে বাংলা মিডিয়াম স্কুলগুলো, সেখানে এই সৃজনশীলতা দিয়ে কি হবে? জি না, সৃজনশীলতার দরকার আছে, সৃজনশীলতার দরকার আছে। তবে আমার কথা হইল যে মেধা মাপার জন্য যে সৃজনশীল প্রশ্নপত্র চালু করা হয়েছে সেটার প্রয়োজনীয়তা আছে কিনা। দেখুন, বার্টন রাসেলের একটা বই আছে অন এডুকেশন, বইটার নামই হলো অন এডুকেশন, এবং এই বইটার ভিতরে একটা জায়গায় বার্টন রাসেল লিখছেন যে শিক্ষার তিন ধরনের উদ্দেশ্য থাকে। একটা উদ্দেশ্য থাকে যে নিজেকে উপযুক্তভাবে তৈরি করে জব মার্কেটে হানা দেওয়া যাতে একটা ভালো চাকরি পাওয়া যায়। দ্বিতীয় উদ্দেশ্য থাকে যে এই শিক্ষা গ্রহণের মাধ্যমে সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি করার একটা প্রবণতা, যে আমি এম এ পাস বা আমি সেজন্য আমি একটু উচ্চ আসন পাওয়া দরকার, আমি পিএইচডি। এখন দেখবেন অনেক ডক্টরেট আছে, এই ডক্টরেটগুলো কেনা শোনা যায় মার্কেট থেকে। তো এরকমের অনেক আজকাল সরকারি কর্মকর্তাদেরও এক শ্রেণীর মধ্যে একটা প্রবণতা দেখা গেছে ডক্টরেট করার। অনেকে ডক্টরেট করেছেন মাত্র কয়েকদিন আগে, আপনার দু একজন কলিগও তার মধ্যে আছেন, শোনা যায় যে 60-70 বছর বয়সেও অনেকে ডক্টরেট করতেছেন। তো এখন আমি জানি না এদের উদ্দেশ্য কী, কিন্তু এগুলোরও একটা উদ্দেশ্য আছে যে আমার স্ট্যাটাসটা একটু হাই করা সমাজের সামনে, আমি শিক্ষিত বলে, উচ্চশিক্ষিত বলে, অত্যন্ত উচ্চশিক্ষিত বলে পরিচিত হওয়া। এ একটা বার্টন রাসেল বলে গেছিলেন যে টেন্ডেন্সি হতে পারে। আর থার্ড যেটা উনি বার্টন রাসেল বলেছিলেন যে সেটা হলো নিজের মনন শক্তিকে বৃদ্ধি করা, নিজের মন মানসিকতার পরিবর্তন করা এবং আগামী দিনে দেশ এবং সমাজকে দেওয়ার মতো উন্নত চিন্তার অধিকারী হওয়ার জন্য জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা। তো বার্টন রাসেলের এই কথাগুলো কিন্তু দেখেন মহামানব এক একজন লোক খালি খালি হয় না। তো এই বার্টন রাসেল যে আজকে যুগোত্তীর্ণ একজন দার্শনিক, তার কারণ হলো এই কথাগুলো কিন্তু আজকের বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের এখানে আপনি যে কোনো ইউনিভার্সিটিতে যান, প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে বিশেষ করে, দেখবেন যে অলমোস্ট 3/4 অফ দেয়ার স্টুডেন্টস আর ফ্রম বিজনেস ফ্যাকাল্টি, কি বিবিএ এমবিএ। হ্যাঁ, কারণ কি যে জব মার্কেটে এদের একটা চাহিদা আছে। তো আমাদের এই যে সৃজনশীল প্রশ্নপত্র বলুন, আর যারা দেখছে বা যেসব বাবা মারা বিবিএ এমবিএ পড়াতে চাচ্ছে বা যেসব ছেলেমেয়েরা পড়ছে তাদের জন্য ইনফরমেশন হচ্ছে, এখন অনেক প্রতিষ্ঠান প্রথমে বিবিএ এমবিএ দেখলে তাদেরকে না মানে ইন্টারভিউ তো রাখে না, ইন্টারভিউ তো। তো আপনি দেখুন বিবিএ এমবিএ এর মান এরকম হয়েছে যে আমাদের সময় আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, ফিজিক্স কেমিস্ট্রি বেসিক সায়েন্স যেগুলো, এগুলোতে প্রচুর ছাত্রী ভিড় হতো, বায়োকেমিস্ট্রি। আজকে দেখেন ভিড় হয় ওই সব সাবজেক্টগুলিতে যেখানে জব মার্কেটে পরবর্তীতে ভালো হবে। তো এখন আমি যে কথাটা বলতে চাই যে আমাদের ধর্মে যেখানে শিক্ষার কথা হয়েছে, আমরা যেন শিক্ষাটা কিন্তু আমাদের ইসলাম ধর্মে কম্পালসারি, তালেবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমাত, বিদ্যা অন্বেষণ করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। এবং আমাদেরকে একটা মুনাজাতের একটা অংশ সবসময় থাকে, রাব্বা জেদনি এলমান, আল্লাহ আমার তুমি আমাকে জ্ঞান দাও, আমাকে জ্ঞান বৃদ্ধি করে দাও। সুতরাং আমাদের ধর্ম এটা আছে যে জ্ঞানী লোক হতে হবে। তো এখন
আমাদের এখানে এই শিক্ষাটাকে যে কোনো কারণেই হোক, যে কথা উনিও বলেছেন ইব্রাহিম ভাই, যে আমার মনে হয় এটা অনেকটা পণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে এখন। এটা আগের মতন আর ওই নৈতিক মূল্যবোধ এবং আমাদের যে মননশীল চিন্তা সেটার ক্ষেত্রে নয়। এর জন্য আমি দুটো ফ্যাক্টরকে দায়ী করব। একটা ফ্যাক্টর হলো যে আমাদের এক শ্রেণীর ছাত্রছাত্রীর মধ্যে অতি দ্রুত তাদের চাকরি বা অন্যান্য ক্ষেত্রে শ্রীবৃদ্ধির চেষ্টা। আর দ্বিতীয় প্রবণতাটা হলো যে আমাদের যারা অভিভাবক তারাও শিক্ষায় শিক্ষিত হওয়ার চাইতে শিক্ষার যে যেটা সে লাভ করবে সেটাকে ক্রয় বিক্রয়ে করে অধিক লাভবান হওয়ার প্রচেষ্টা। এই এই দুটো প্রবণতা আমাদের মাঝে এখন দেখা যাচ্ছে। তো এখন দেখুন, একটা ছাত্র যখন আমাদের এখানে ভর্তি হয়, তার ক্যারিয়ার শুরু করে, আপনাকে চিন্তা করতে হবে কিন্তু কমপক্ষে 18 বছর পরে এদেশের অবস্থা কি হবে, সেই ভিশনটা আপনাকে থাকতে হবে। সেই ভিশনটা যদি না থাকে তাহলে আপনি আজকে যে ছাত্র ভর্তি করছেন তাদের জন্য কারিকুলাম তৈরি করে কোনো লাভ নেই। দেখুন, আমি যখন 1988 সরকারি এবং বেসরকারি খাত মিলিয়ে আমরা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল তৈরি করেছিলাম এবং কর্নেল আজিজ বলে আর্মি থেকে এক ভদ্রলোক, তাকে আমাদের এখানে দেওয়া হয়েছিল ইঞ্জিনিয়ার করে ফর্সা করে সুন্দর মতো, জি, তো ওনাকে দেওয়া হয়েছিল এবং আমরা রফিকুজ্জামান বলে একজন এক্সপার্টিয়েট বাংলাদেশি ওনাকেও এনেছিলাম। এনে আমরা একটা কম্পিউটার কাউন্সিল, সেখানে সরকারি বেসরকারি উভয় খাত ছিল, আমরা সেখান থেকে যে কারিকুলামগুলো ওদের সঙ্গে আলোচনা করে কম্পিউটার শিক্ষার জন্য তৈরি করেছিলাম, সেই কারিকুলামের অন্যতম প্রয়োজন ছিল আমাদের দেশে সাবমেরিন কেবলস আনা, এবং সাবমেরিন কেবলসের মেম্বারশিপটা তখন ফ্রি ছিল। দুর্ভাগ্যক্রমে আমি যখন মন্ত্রী থাকলাম না, আমাদের সরকারের যখন পতন হলো, তখন তার পরবর্তীতে যারা শিক্ষামন্ত্রী হয়েছেন জেনারেল ইব্রাহিমের ঘনিষ্ঠজন, জি, তারা কি করলেন, তারা বললেন যে এই সাবমেরিন কেবলস ইন্টারনেট শিক্ষায় দেশের সব তথ্য পাচার করে দেবে এবং এই মেম্বারশিপটা রিফিউজ করে দিল। তো সুতরাং আমাদের দেশে অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা আমাদের নিজেদের ভালোটাও নিজেরা অনেক সময় বুঝতে পারি। আমি আসবো আবার আর একটা বিষয় আমি শুধু বলে এই পর্যায়ে শেষ করছি, যে দেখুন আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে যখন এগিয়ে নিয়ে যাবেন তখন কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে আমাদের দেশে দারিদ্র সীমার নিচেও বাস করে প্রচুর সংখ্যক জনগণ, এবং এই দারিদ্র সীমার নিচে যারা বাস করেন তাদের কথাটা কিন্তু চিন্তা রাখতে হবে। যে কথা ভাই বললেন যে আমি গ্রামে গ্রামে কম্পিউটার দেবো, আরে গ্রামে গ্রামে বিদ্যুৎই যায় নাই, কম্পিউটার চলবে কেমনি? এবং দ্বিতীয় হইল যেটা উনি বললেন যে মেইনটেনেন্সের ব্যাপার আছে, তৃতীয় হইল শুধু মেইনটেনেন্স এবং এই বিদ্যুতের ব্যাপার নয়, তৃতীয় বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এর মধ্য দিয়ে কেবলমাত্র আমি কি আমার সমাজ জাতি এবং আমার নিজের জন্য উপকারিতা নিব, না এর ভিতরে যে আর একটা খারাপ দিক আছে সেদিকগুলোকেও আহরণের চেষ্টা হবে। দেখুন আজকে এই যে সাইবার ক্রাইম হচ্ছে, এই সাইবার ক্রাইম কিন্তু বন্ধ করা খুব কঠিন কাজ নয়, আমার মতে খুব কঠিন কাজ নয়। এমন মেকানিজম আছে যেগুলো ব্লক করে দেওয়া যায়, কিন্তু আমি জানি না কি কারণে আমরা পরিপূর্ণভাবে এগুলোর সদ্ব্যবহার করতে পারছি না। এবং এই সাইবার সংস্কৃতি কিন্তু আমাদের সংস্কৃতি, ধর্ম, জীবনযাত্রা ইত্যাদির উপরও প্রভাব বিস্তার করছে। আসবো আবার আপনার কাছে জেনারেল ইব্রাহিম, আপনি আলোচনা করবেন এবং আপনারা দুজনে মূল্যবোধের কথাটা তুলেছেন, আপনি নিজে মুক্তিযোদ্ধা, শেখ শহিদুল ইসলাম মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযোদ্ধা, সব মিলিয়ে এই এই যে সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করছি যে আমাদের প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে 5 জন সচিব ইতিমধ্যেই মুক্তিযুদ্ধের সনদ জালিয়াতি করে তাদের চাকরির বয়সসীমা বাড়িয়েছেন, অন্যদিকে আরও 6 জনের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তাদের সনদ বাতিল করা হয়েছে, প্রমাণিত হয়েছে, তারপরও তারা স্বপদে বহাল তবিয়তে আছেন। তো তাদের নৈতিক অবস্থানটা কি, মানে তারা যে নিজেরা সসম্মান এখান থেকে সরে যাচ্ছেন না, বা কোন আত্মমর্যাদা বোধ তাদের মধ্যে কি আছে আমি ঠিক জানি না, আর সরকারি বা এর বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করছে না কেন, বা আইনি ব্যবস্থা, বা তারা কিভাবে এই পদগুলোতে বহাল আছেন? তো থ্যাংক ইউ। তো তার আগে ওই ভাই বলছিলেন তো জেনারেল আকরামের কথা, ধন্যবাদ। আজকের প্রজন্মকে উৎসাহিত করার নিমিত্তেই শুধু বলছি
যে লেখা যে একটি আর্ট, লেখার যে পরিশ্রম, লেখার জাগ্রহ সেটা কমে যাচ্ছে, আমরা চাই সেটা যেন বৃদ্ধি পায়। দ্বিতীয় বক্তব্য যেটা ভাই হয়তো আলোচনা করতে গিয়ে পিএইচডি প্রোগ্রাম সম্বন্ধে বলেছেন, কিছুটা আংশিকভাবে তার সঙ্গে একমত। আমি নিজেও একটি পিএইচডি প্রোগ্রামের ছাত্র, তো 5 বছর হয়ে গেছে যদিও। আর উনি যদিও আপনার পেশার কথা বলেছেন, রাজনীতিবিদরাও কেউ কেউ এখন পিএইচডি করছেন, করছে, কারণ হচ্ছে যারা বিরোধী দল থাকে তারা সময়টা কাটানোর জন্য পিএইচডি করতে চায়। তা আমি কিন্তু কোনো দলে না থাকা অবস্থাতেই পিএইচডি প্রোগ্রামে নাম লিখিয়েছিলাম। আমার গাইড বা টিউটর হচ্ছেন প্রফেসর জিনাতারা নাজনীন, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, আগে ছিলেন তিনি ডিপার্টমেন্ট অফ পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজে। আর আমার থিসিসটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রক্রিয়া ও চুক্তি আঞ্চলিক প্রেক্ষাপটে। তো রাজনীতিতে এসে একটু সময়টা কম দেওয়াতে পিছিয়ে পড়ছি আর কি। আর আমি মাস্টার্স করেছি 54 বছর বয়সে, আমি গ্র্যাজুয়েশন করেছি অস্থায়ী মেজর র্যাঙ্কে। বলার উদ্দেশ্য যে লেখাপড়া আসলে বয়সের সঙ্গে সম্পর্ক কম, আগ্রহ এবং পরিবেশ সুযোগ প্রাপ্তির উপর নির্ভর করে। আমি চাই যে বাংলাদেশ সরকার সবাইকে লেখাপড়াতে আগ্রহী করুক। মিস্টার ইসলাম অন এডুকেশন থেকে যেটি বলেছেন যে তিনটা উদ্দেশ্য আছে, এখন কে কোন উদ্দেশ্য করেছে, আপনার কোন উদ্দেশ্যে সেটি? একটা গল্প বলি, আমি তখন লেফটেন্যান্ট কর্নেল 1984-85 কথা, স্টাফ কলেজ মিরপুরে ডিএস বা প্রশিক্ষক। মানে গল্পটা ভালো লাগলো আমাদের, আপনাকে ধন্যবাদ, কিন্তু সময় কিন্তু আপনার জন্য, সময় আমার থেকে কাটা যাচ্ছে, সময় তার ওনার থেকে আপনি কাটবেন না, লেস তো কাটবেন আমার। তাই তো বারবার খালি জিজ্ঞেস করতো, স্যার আমরা স্টাফ কলেজ এন্ট্রান্স এক্সাম দিব, এন্ট্রান্স এক্সাম দিব, প্রিপারেশন কেমনে নিব। অনুরোধের এত বেশি চাপ থাকতো যে আমি একটা রচনাই লিখে ফেললাম যে স্টাফ কলেজের প্রবেশিকা পরীক্ষা দেওয়ার প্রস্তুতির পরামর্শ। এটা বাংলাদেশ আর্মি জার্নাল আর্টিকেল হিসেবে প্রকাশ করলাম 1985 সালে। সেটা 20 বছর পর্যন্ত বহাল ছিল। আমি ক্যাপ্টেন সেকেন্ড লেফটেন্ট ইব্রাহিম বা ক্যাপ্টেন ইব্রাহিম হিসাবে পেপার কাটিং রাখতাম। এটা সৃজনশীল পরীক্ষার সঙ্গে সম্পর্কিত। আপনি যখন পেপারের কলাম পড়েন, আপনি যখন টিভি দেখেন, কিছু না কিছু তথ্য জ্ঞান আপনার মাথায় ও পলিমাটির মতো জমা হতে থাকে। ছাত্ররাও যদি এরকম লেখাপড়ার সুযোগটা পায়, তারা সৃজনশীল প্রশ্ন উত্তর সৃজনশীলভাবে দিতে পারে, কিন্তু আমরা সেই পরিবেশটা দিচ্ছি না, এটাই আমার দুঃখ। এখন আপনার আলোচনায় চলে আসি মূল্যবোধে। মুক্তিযুদ্ধ চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা নামক একটা শব্দ যুগল, একটা ফ্রেজ আছে, ধর্মীয় চেতনা বলে একটা ফ্রেজ আছে, এবং রাজনৈতিকভাবে বর্তমান শাসক দল এবং ওনাদের অনুসারীরা সাধারণত বিরোধী পক্ষের অনেককেই, বিশেষ করে আলেম ওলামা বা ধর্মপন্থী রাজনৈতিক দলগুলিকে ধর্ম ব্যবসায়ী বলে। তার কাউন্টার বেরিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী, এখন কাউন্টার বেরিয়েছে এটা। তো মুক্তিযুদ্ধের আরো একটা কথার কথা, যেটা আমার কথা না, এটা প্রচলিত একটা শব্দ এসে গেছে, মুক্তিযুদ্ধের সোল এজেন্সি নিয়েছে আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগ অন্য কোনো রাজনৈতিক দলকে মুক্তিযুদ্ধের ক্রেডিট দিতে প্রস্তুত না। যে কাজটা 72, 73, 74 সালে করলে ভালো হতো, কিন্তু একটি নতুন দেশ, নতুন সরকার, হাজারো সমস্যার মধ্যে হয় নাই, আমি এটা কন্ডোন করতে রাজি, কিন্তু ওই সময় করতে পারলে যে কাজটা ইজি হতো, সেটা আজকে 43-44 বছর পর আপনি করতে চাচ্ছেন। অনেক মুক্তিযোদ্ধা আমাদের সঙ্গে যুদ্ধ করেছে। আমি লেফটেন্যান্ট ইব্রাহিম এপ্রিল 1972 যে সার্টিফিকেটটা দিয়েছিলাম যে মুক্তিযুদ্ধ করে আমার থেকে চলে যাচ্ছে এখন তার অরিজিনাল পেশায়, এখন মুক্তিযুদ্ধ যাচাই বাছাইকারীরা সেটা দেখে বলে এটা কোনো সার্টিফিকেট নাকি, তো রাগে আমার গালি এসে, যখন আমি এটা সাইন করি তোর জন্ম হয় নাই, আল্লাহ মাফ করুক, এটা আমি গালি দেই কেন, রাগে। আপনি মুক্তিযোদ্ধাদের তালিকা করতে গিয়া আমার একটা বিতিকিচ্ছির অবস্থা 2014 সালে আপনি শুরু করেছেন। এই প্রসঙ্গে আর একটু যদি এই প্রসঙ্গটা নিয়ে একটু কথা বলেন যে মুক্তিযোদ্ধা কারা, তার একটা একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটা সাধারণভাবে দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে আমরা বলতে চাই, আমার কথাটা বেদবি মাফ করবেন মুখের থেকে বলেছি, মুক্তিযোদ্ধারা এসে কান্নাকাটি শুরু করে, স্যার এই কাগজ ছাড়া তো আমার কাছে কিছু নাই, আপনারা মরে গেলে তার কেউ সাক্ষীও দিবে না, আমরা কি সার্টিফিকেট পাবো না? একটা সার্টিফিকেটের জন্য রংপুর থেকে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট, কুমিল্লা থেকে যশোর বগুড়া ক্যান্টনমেন্ট দৌড়ে দেশের লোকজন, তালিকায় নাম উঠাবে কোন ম্যাগাজিন কোন খাতা, মানে একটা সাংঘাতিক একটা অবস্থা। তা আমি এর আসু একটা সমাধান কামনা করি, উদারভাবে করতে হবে। এটা বোধহয় 6ষ্ঠবার তালিকা যাচাই বাছাই হচ্ছে যথাসম্ভব, শহীদ ভাই বিয়ার করবেন আমাকে। এখন কারা মুক্তিযোদ্ধা এটা নিয়ে একটা আলোচনা আছে। আমি যেহেতু অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি, আমি তো বলবো আমি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা,
এবং যারা কলকাতা শহরে বিভিন্ন হোটেলে মোটেলে ছিলেন, বিভিন্ন কাজ করেছেন, তারাও বলেন তারাও মুক্তিযোদ্ধা। আমি দেখতেহীনভাবে সবার আগে বলবো জনাব তাজউদ্দিন আহমদ আমার থেকেও জ্যেষ্ঠ মুক্তিযোদ্ধা, তার নেতৃত্বে আমি যুদ্ধটা করেছি। কিন্তু যারাই কলকাতায় ছিলেন সবাইকে মুক্তিযুদ্ধ করেছেন, করেন নাই, অনেকে ফুক্তি ভর্তিও করেছেন, অনেকে শরণার্থী শিবিরেই ছিলেন, অনেকে অন্য কোনো দিকে জানি নাই। সুতরাং বিষয়টা এত ব্যাপক যে আমি কাউকে ইংরেজিতে আসপারশন বাংলায় অসমনভাবে সন্দেহের আওতায় ফেলতে চাই না। যিনি যে নিয়মেই জড়িত থাকুক না কেন, তিনি যদি মুক্তিযুদ্ধের জন্য এতটুকুও কাজ করে থাকেন তাকে সে ক্রেডিটটা দিতে আমার আপত্তি নেই। আমি মনে করি উদারভাবে দেখা উচিত, তবে যিনি কোনোদিন জড়িত ছিলেন না তাকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে সস্তা পপুলারিটি বা জনপ্রিয়তা অর্জনের জন্য মুক্তিযোদ্ধা বানাবেন এটা ভুল। এখন যারা এমএ পাস, পিএইচডি পাস, 30 বছর সরকারের চাকরি করিয়া হঠাৎ করে 2012 সালে এসে বলতেছে আমি মুক্তিযোদ্ধা, কারণ মুক্তিযোদ্ধা হইলে কিছু টাকা পাওয়া যাবে আর 1 বছর না 2 বছর চাকরি বেড়ে যাবে, এটা তো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। শুধু 3-4 জন 5 জন নয়, আমার তো মনে হয় 2000-এর বেশি এরকম আছে সচিব পর্যায়ে বলে, সচিব পর্যায়ে যে কয়জন, একজন ডেপুটি সেক্রেটারিকে এখন ডাউট করা হচ্ছে, পেপারে এসছে আর কি, আমি ব্যক্তিগতভাবে কাউকেই চিনি না। এটা অত্যন্ত গর্হিত, এর সঙ্গে মন্ত্রণালয়ে যারাই জড়িত আমি অভিনন্দন জানায় রাখি। যদিও আমি বিরোধী পক্ষের রাজনীতিবিদ জনাব আকম মোজাম্মেল সাহেবকে, মিনিস্টারকে 2-3টা টেলিভিশন প্রোগ্রাম অনুষ্ঠানে ছিলাম, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে আমি মন্ত্রী, আমার দায়িত্ব আমি পুরো পালন করবো, যদি অন্যায়ভাবে কোনো সার্টিফিকেট পেয়ে থাকে আমি তার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিব এবং তারা নিচ্ছে। আমি শুধু বলতে চাচ্ছি সচিব পর্যায়ে 4-5 জন হতে পারে, 6-7 জন 10 জন, কিন্তু নিচে আরও আরও হাজারে হাজার আছে যারা মুক্তিযুদ্ধ ছিল না, যাদের বয়স 5 বছর ছিল, যাদের বয়স 2.5 বছর ছিল, তারাও এরকম একটা সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অপরপক্ষে মনে করুন মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক সাহেব বললেন মুক্তিযুদ্ধ সংক্রান্ত লিফলেট বিতরণ করতে গিয়া 13 বছর বয়সের বালক পিয়াস করিমকে পাকিস্তান আর্মি গ্রেপ্তার করে নিয়ে গেছিল, কিন্তু আওয়ামী লীগের ঘরানার ব্যক্তিরা ফেসবুকে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতেছি আনিসুল হককে সুদ্ধ এখন গালি দেওয়া শুরু করে দিচ্ছে। অর্থাৎ এই যে সহ্য ক্ষমতা, সহনশীলতা, সামাজিক শোভনীয়তা, এই কথাগুলো মানুষের মধ্যে থেকে চলে যাচ্ছে, অনুভূতিটা চলে যাচ্ছে। আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন গালি দেন পাকিস্তানের চর হিসাবে, তা আপনাকে বাধ্য আওয়ামী লীগের যে কোনো 2-3 জন জ্যেষ্ঠ নেতাকে বলবে ভারতের গুপ্তচর, ভারতের দালাল। আপনি আইয়ুব খানের জায়গায় চলে যান, আপনি 66-67 মনিম খানের জায়গায় চলে যান, কথার কথা, যাদের বয়স কম, যারা ইতিহাস প্রাজ্ঞ না তাদের জন্য বলছি, পাকিস্তানের তখনকার প্রেসিডেন্ট আইয়ুব খান আর পূর্ব পাকিস্তানের তখনকার গভর্নর আব্দুল মোনেম খান, তারা কি বলতো? তারা বলতো ভারতীয় গোয়েন্দা বাহিনী পূর্ব পাকিস্তান আওয়ামী লীগকে দিয়ে কাজগুলো করাচ্ছে। তারা বলতো আগরতলা কনস্পিরেসি কেস ভারতীয় পরিকল্পনার অংশ। আজকে জনাব খন্দকার সাহেবের বই লেখার পর, জনাব শারমিন আহমেদ বই লেখার পর আপনি প্রতিবাদ করছেন এই জায়গায়, না আমরা এটা করেছি, এটা করেছি, তাহলে আপনি কিন্তু ওই আইয়ুব খান মোনেম খানের কথাটাকে, সাক্ষীটাকে বা তখনকার অভিযোগটাকে সত্য বলে এখন স্বীকার করে নিচ্ছেন। বাস্তবতা হলো ভারত আমাদেরকে সাহায্য না করলে আমরা আমাদের মুক্তিযুদ্ধ 9 মাসে সফল হতে পারতাম না, তার জন্য ভারতকে ধন্যবাদ, কৃতজ্ঞতা সব কিছুই আমরা দিতে রাজি, কিন্তু 60-এর দশকে সেই কাজটা তো ছিল গোপন কাজ। এখন যারা স্বাধীনতার প্রক্রিয়ার সঙ্গে জড়িত হয়তো তিনি বন্দুক হাতে নেন নাই, আমি ওনাকে ওনার যথাযথ মর্যাদা দিতে শতভাগ প্রস্তুত এবং আমি চাই উদারভাবে এটাকে আমরা যেন গ্রহণ করি। কিন্তু যারা আমরা, আমি এটাও আপনার মাধ্যমে আজকে স্থাপন করতে চাই, 1.5-2 লক্ষ রণাঙ্গনের অস্ত্রধারী মুক্তিযোদ্ধারা গত 44 বছর যাবৎ মার্জিনালাইজড, তারা হয় সেনাবাহিনীতে থাকুক বা সেনাবাহিনীর বাইরে থাকুক, তারা মার্জিনালাইজড। এই জন্য বলছি আমি তো আমার অস্ত্রটা বঙ্গবন্ধুর হাতে তথা সরকারের হাতে অস্ত্র দিয়ে চলে আসছি। আমি ইব্রাহিমকে ব্যতিক্রম মনে করুন, কারণ আমি তো আর্মিতে ছিলাম, মিস্টার শহীদ ঢাকা কলেজের ছাত্র, অস্ত্র নিয়ে গেরিলা যুদ্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা, হ্যাঁ এক্সাম্পল, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আলাপ করতে গেলে কথার ফাঁকে একটু এসে যায় আর কি, মাফ করে দিয়ে না ভাই, না 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 থ্যাংক ইউ। তো মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি অস্ত্র নিয়ে যুদ্ধ করলেন, বদি শহীদ হয়ে গেলেন অস্ত্র নিয়ে যুদ্ধ করতে করতে, কামরুল তিনি অস্ত্র নিয়ে যুদ্ধ করলেন, হাবিবুল আলম বীর প্রতীক অস্ত্র নিয়ে যুদ্ধ করলেন, ইশতিয়াক আজিজুল ফত অস্ত্র নিয়ে যুদ্ধ করলেন, সাদেক হোসেন খোকা, মায়া ভাই ওনারা যে অস্ত্র নিয়ে যুদ্ধ করলেন, 72 সালে ওনার অস্ত্রটা বঙ্গবন্ধুর হাতে জমা দিলেন, যার যার পেশায় ফেরত গেলেন। এরপর কিন্তু এই অস্ত্রধারী রণাঙ্গনের মুক্তিযোদ্ধাগণ বাংলাদেশের সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে, জাতি গঠনে, উন্নয়ন কর্মকাণ্ডে মুক্তিযোদ্ধা হিসাবে কোনো অবদান রাখার সুযোগ
পায় নাই। আপনি শহীদ ভাইয়ের কাছে যাওয়ার আগে ছোট কথা বলি, কালকে একটা নিউজ পড়ে খুব ভালো লাগছে, একটা নিউজ পড়েছি আর আজকে একটা কলাম পড়েছি। নিউজটা ছিল তাও পীর হাবিবুর রহমান লিখেছিলেন হোসেন জাকিরকে সাহায্য করার জন্য আবেদন, একজন সাংবাদিক হোসেন জাকির ক্যান্সার রোগ আক্রান্ত, উনি কলাম লিখেছেন বাংলাদেশ প্রতিদিনে গত রবিবার দিন, এটা আমি পড়েছি। আর এই সোমবার দিন উনি যেটা লিখেছেন শহীদ মিনারে এই নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য নয়, তাও বাংলাদেশ প্রতিদিনে। সাংবাদিক ভাইদের সঙ্গে আমরা আছি, সাংবাদিক ভাইরাই পার্লামেন্টের কার্যকর পার্লামেন্টের অভাবে বা অনুপস্থিতিতে জাতির বিবেক, জনগণের মুখপাত্র, এইটা বলেই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মূল্যবোধের আলোচনাটাকে এখানে শেষ করলাম, সুযোগ থাকলে আধা মিনিট এক মিনিট দিয়ে সব আলোচনা শেষ করতে হবে, শেষ সুযোগ আমরা নিশ্চয়ই দিবেন। আপনি আপনি 30 সেকেন্ডের প্রস্তুতি রাখুন, যে 5 জন সচিব এবং তাদের বিরুদ্ধে আপনি মুক্তিযোদ্ধা ইত্যাদি প্রসঙ্গটা তুলেছেন, মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত। আপনি দেখুন এই সার্টিফিকেটের কথা আমি একটা বাস্তব ঘটনা বলি, অত্যন্ত রসাত্মক ঘটনা। যখন জগন্নাথ কলেজ সরকারি হয় তখন জগন্নাথ কলেজে একজন স্বনামধন্য বাংলার অধ্যাপক ছিলেন, তার নাম অজিত গুহ। তিনি বাংলার ব্যুৎপত্তি তার এতটা বেশি ছিল যে তিনি মাঝে মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়েও এসে ক্লাস নিতেন। তো অজিত গুহ আপনার তার ওই এন্ট্রান্স বা পরীক্ষায় পাশ করে শান্তিনিকেতনে কবিগুরুর ডাইরেক্ট ছাত্র হিসেবে বাংলা শিখেছেন। যখন তার ওখান থেকে বিদায়ের সময় হলো তখন তিনি কবিগুরুকে বললেন যে আমি যে এখানে আপনার এখানে পড়াশুনো করলাম, আমাকে একটা কিছু দিবেন তো আপনি। তখন একটা রবীন্দ্রনাথ তার একটা প্যাড টেনে তার উপরে লিখে দিলেন আমার অজিত বাংলা জানে। তো যখন সরকারিকরণ করা হলো জগন্নাথ কলেজ তখন অজিত গুহর কাছে সার্টিফিকেট চাওয়া হলো যে তুমি মাস্টার্স ডিগ্রির সার্টিফিকেট দিতে হবে, কারণ সরকারি অধ্যাপক হইতে হলে মাস্টার্স ডিগ্রি কোয়ালিফাই ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। অজিত গুহ এই সার্টিফিকেটটা দিলেন এবং তৎকালের পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশন এটাকে রিজেক্ট করে দিলেন যে এটা কোনো রিকগনাইজড ইউনিভার্সিটির সার্টিফিকেট না, অতএব তুমি অ্যাবজর্ব হবে না। তো এটা আমি বললাম ব্যুরোক্রেসির যে কোয়ালিটি সেটা ফল করার অনেক কারণ আছে, এবং এই যে ব্যুরোক্রেসির যে কোয়ালিটির ফল তার প্রধান কারণ আমি মনে করি যে আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা ফল্টি। দ্বিতীয় হলো যে আমরা আগে দেখবেন পাকিস্তান আমলের যদি আপনার তথ্য নেন আপনি দেখবেন যে এক এক বছরে পাকিস্তানের 20-22টা সার্ভিসে ট্যাক্সেশন সার্ভিস, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, এ সার্ভিস ও সার্ভিস মিলিয়ে হার্ডলি তারা সমগ্র পাকিস্তানের ভিত্তিতে 200-250 লোকের রিক্রুট করত, তার মধ্যে 10 জন সিএসপি, 5 জন পিএসপি, 10 জন পিএফএস এরকমের হতো হোল পাকিস্তানে। এখন আমরা একসাথে নেই 230 জন ম্যাজিস্ট্রেট। জিয়াউর রহমান সাহেব একটা স্পেশাল ব্যাচ দিলেন যে তোমার বয়স অনুযায়ী বেতন হবে, তুমি এই পয়েন্টে ঢুকে যাও, একটা স্পেশাল রিক্রুটমেন্ট করলেন এই বিরাট একটা সংখ্যক ম্যাজিস্ট্রেটকে। তো এইভাবে কতগুলো জিনিস তখন ঘটে গেছে, এই ফল্টি রিক্রুটমেন্ট প্রসেস, এটা পলিটিসাইজেশন অফ রিক্রুটমেন্ট প্রসেস, এটাও এই ব্যুরোক্রেসির ফলের জন্য, কোয়ালিটি ফলের জন্য দায়ী। এবং আর একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আজকে প্রাইভেট সেক্টর যেখানে এসে গেছে বাংলাদেশে, যেখানে মাল্টি ন্যাশনালসরা এসছে, সেখানে সরকারি চাকুরির যে স্কেল এটা ভীষণভাবে নন অ্যাট্রাকটিভ, এবং এর যে বেতন বা ইত্যাদি এ দিয়ে মানে মেরিট বা ট্যালেন্ট অ্যাট্রাক্ট করার মতন এই ক্যাপাসিটি মনে হয় এখানে নাই। তো সেই জন্য তারা কি করে, তারা ক্ষমতার অপব্যবহার করে, এসে ঘুষ দুর্নীতি ইত্যাদির সঙ্গে জড়িয়ে পড়ে, এবং সামগ্রিকভাবে যেটা আপনি বললেন মূল্যবোধের অবক্ষয়। ব্যুরোক্রেসি তো আর আমাদের এই দেশে একটা দ্বীপ না, সমাজের বাইরে না, অতএব এই 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 অবক্ষয়ের এই প্রসেসটা ওখানেও কিছুটা ধরেছে। তো সুতরাং আমি একটা কথা এখানে বলতে চাই, যে কথা ইব্রাহিম ভাই তুলেছেন যে আমি অত্যন্ত সংক্ষেপেই বলছি যে এই যে যে আমাদের সামগ্রিক দেশ এবং জাতির যে বর্তমান অবস্থা, এই অবস্থা আমাদের যে করণীয়টা সেই করণীয়টার দিকে আমাদের সকলের লক্ষ্য রাখা উচিত। সেই করণীয়টা হলো যে যদি আমরা ব্যক্তি, দল এবং সামষ্টিক স্বার্থের ঊর্ধ্বে দেশ এবং জাতির স্বার্থকে স্থান না দেই, যদি কেবল আমাদের মধ্যে মুনাফালোভী, মুনাফাখোরী
এবং নিজেকে প্রতিষ্ঠার যে প্রবণতা এটা বৃদ্ধি পায়, তাহলে কিন্তু একটা জাতির যা হয় আমাদের বর্তমানে জাতির অবস্থা অনেকটা তাই। সুতরাং আমাদের এই এই পথকে পরিহার করতে হবে, এটা আত্মবিধ্বংসী পথ, এবং এই পথে চললে যারা চলছেন, যারা অগ্রপথিক বলে মনে করছেন নিজেদেরকে, তারাই কিন্তু প্রথম ধ্বংস হবে। আমি 30 সেকেন্ড সময় দিয়েছিলেন, 30 সেকেন্ডেই শেষ করব, প্রায় দিন আপনার সময় বেশি নেই, আজকে নিব না। 30 সেকেন্ড শুরু দিলেন ভাই, পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা একটা মোনাজাত শিখিয়েছেন, আমি এই মোনাজাতটাই বলতে চাই। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তার বাংলা অর্থ হচ্ছে অনেকটা এরকম, হে আল্লাহ, আমরা নিজেরাই নিজেদের নফস বা আত্মার উপর জুলুম করেছি, তুমি যদি তোমার দয়ায় আমাদেরকে ক্ষমা না করো আমরা ধ্বংস হয়ে যাব। তা আমি বাংলাদেশি সকলের বড় ছোট পক্ষ থেকে এটাই আমরা বলতে চাই যে আমাদের মূল্যবোধটা ফিরিয়ে আনার জন্যে শুধু মুক্তিযুদ্ধের দিকে তাকালেও হবে না, আখেরাতের কথা খেয়াল করুন। আপনার কর্মের ফল কবরে যাওয়া মাত্রই দেওয়া শুরু হয়ে যাবে। আল্লাহকে ভয় করতে হবে, দিনই মূল্যবোধ, যে যে ধর্মেই থাকুন সেই দিনই বা সেই ধর্মের মূল্যবোধটাকেও আমরা যেন সমাজে জাগ্রত করি, এই আহ্বান জানাচ্ছি। আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটো, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। ইব্রাহিম, মিস্টার শেখ শহীদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মন্ডলী, আলোচনা মূলত গড়িয়েছে শিক্ষা এবং মূল্যবোধকে ঘিরে, এবং আমরা যতই উন্নয়নের কথা বলি, অগ্রগতির কথা বলি, অর্জনের কথা বলি না কেন, যে কোনো স্বার্থে, বাস্তবতাও যদি থেকে থাকে সেই অর্থে বলি, আর রাজনৈতিক স্বার্থে বা গোষ্ঠী স্বার্থে, ব্যক্তি স্বার্থে বলি, এর কোনো কিছুই আসলে কাজে লাগবে না যদি না আমরা শিক্ষাকে যথাযথভাবে এগিয়ে নিই, যদি না আমরা মূল্যবোধগুলোকে যথাযথভাবে প্রত্যেকের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। এবং দুটোই একটা বা অধঃপতিত হতে হতে শিক্ষা, শিক্ষার মান এবং অমূল্যবোধ যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে একটি জাতির আসলে শেষ পর্যন্ত কিছুই থাকে না, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে এই শিক্ষা এবং চেতনাকে ঘিরে এক ধরনের বাণিজ্য বা মূল্যবোধকে ঘিরে, সেটি ধর্মীয় চেতনা হোক কিংবা মুক্তিযুদ্ধের চেতনা হোক, যে যেভাবেই আলোচনায় নিয়ে আসুন না কেন, কাজে এই বাণিজ্যটাকেও বন্ধ করতে হবে। এবং সেটি যে শক্তি করতে পারে এই পুরো কাজটাকে নিয়ন্ত্রণ করার, নেতৃত্ব দেওয়া, সেটি হচ্ছে রাষ্ট্রশক্তি। রাষ্ট্রের নেতৃত্ব যারা দিচ্ছেন তারা করতে পারেন, কিন্তু তাদেরকে ওই যে নিজেদের স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ, সস্তা জনপ্রিয়তা বা ভোট পাবার বিবেচনা, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং সেটি যদি না হন তাহলে তার পরিণতি তাদের জন্য কি হতে পারে, সেটি আমার দু অতিথি কিন্তু আলোচনার শেষ প্রান্তে সে আকার ইঙ্গিতে বলবার চেষ্টা করেছেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।